আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি রুনা লায়লা, সহকারী অধ্যাপক, পরিসংখ্যান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আজকে অনার্স থার্ড ইয়ার ছেলেদের রিগ্রেশন অ্যানালাইসিসের উপরে ক্লাস নিব। এর আগে তোমাদের আরো দুইটা ক্লাস হয়েছে, আমরা সেখানে রিগ্রেশন অ্যানালাইসিসের ডেফিনেশন, মডেল এস্টিমেশন এগুলো আমরা শিখেছিলাম, প্যারামিটার এস্টিমেশন। তোমাদের কোর্স নাম্বার হচ্ছে স্ট্যাট 303, কোর্স টাইটেল রিগ্রেশন অ্যানালাইসিস। তাহলে আমরা চলো শুরু করি আজকের ক্লাস। আশা করি মনোযোগ দিয়ে তোমরা সবাই ক্লাসটি করবে। আমরা রিগ্রেশন মডেল দেখেছিলাম, সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল নিয়ে কাজ করছিলাম। তো ওখানে আমরা প্যারামিটার এস্টিমেশন শিখেছিলাম। সিম্পল লিনিয়ার রিগ্রেশন লাইনটা ছিল y = আলফা প্লাস বিটা x। তো এখানে আমরা দুইটা প্যারামিটার এস্টিমেশন করেছিলাম, একটা আলফা আর একটা বিটা। তাহলে আমরা আজকে ওএলএস এস্টিমেটর অর্থাৎ লিস্ট স্কয়ার মেথডে প্যারামিটার এস্টিমেশন শিখেছিলাম। আমরা এই ওএলএস এস্টিমেটরের বা প্যারামিটার গুলোর প্রপার্টিজ আজকে দেখব। তা আমরা এক কথা একটু বলে নেই, লিস্ট স্কয়ার মেথডের যে প্যারামিটার গুলো আমরা এস্টিমেট করেছি সেগুলোকে বলা হচ্ছে বেস্ট লিনিয়ার আনবায়াজ এস্টিমেটর, সংক্ষেপে বলা হয় ব্লু, বেস্ট লিনিয়ার আনবায়াজ এস্টিমেটর। এখানে কিন্তু প্রপার্টিজ গুলো বলা আছে অলরেডি, একটা হচ্ছে বেস্ট লিনিয়ার সরি আনবায়াস। এখন আনবায়াসনেসটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে ওয়েলস এস্টিমেটরস আর লিনিয়ার ইন ওয়াই। আমরা দেখেছিলাম যে বিটাকে আমরা এভাবে লিখি সামেশন কে আই ওয়াই আই, আবার আলফাকে এভাবে লিখি ওয়াই বার ইজ ইকাল টু বিটা এস্টিমেট এক্স বার। তার মানে আলফা এবং বিটা এস্টিমেট আর লিনিয়ার এস্টিমেটর। তোমরা এটা গত ক্লাসে শিখেছো, যদি এটা কখনো পরীক্ষায় আসে যে ওয়েলস এস্টিমেটর আর লিনিয়ার ইন ওয়াই, তখন তোমরা এ পর্যন্ত করে দেখাবে যে বিটা ইজ ইকাল টু সাম অফ কে আই ওয়াই আই, একইভাবে আলফা ইজ ইকাল টু ওয়াই বার মাইনাস বিটা এক্স বার। এইটুকু দেখালে হয়ে যাবে যে ওয়েলস এস্টিমেটর আর লিনিয়ার ইন ওয়াই। আচ্ছা, দুই নম্বর প্রপার্টিসটা হচ্ছে ওয়েলস এস্টিমেটরস আর আনবায়াসড, এটা আমরা গত ক্লাসে করেছি। এক্সপেকটেশন অফ বিটা হেড ইজ ইকুয়াল টু বিটা এবং এক্সপেকটেশন অফ আলফা হেড ইজ ইকুয়াল টু আলফা, এই প্রমাণগুলো আমরা গত ক্লাসে করেছি। প্রপার্টিস গুলো আমরা বলছি, সাথে প্রমাণগুলো আমরা আগেই করেছি সেগুলো বলে নিচ্ছি। আচ্ছা, তিন নাম্বার প্রপার্টিটা হচ্ছে ওয়েলস এস্টিমেটর আর বেস্ট আর মোস্ট এফিসিয়েন্ট, অর্থাৎ এখানে আরেকটা কোশ্চেন এভাবে বলা যেতে পারে যে শো দ্যাট ফর এ সিম্পল রিগ্রেশন মডেল ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স প্লাস এরর, হোয়ার এরর নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন জিরো সিগমা স্কোয়ার, দ্য ভেরিয়েন্স অফ দ্য লিস্ট স্কোয়ার এস্টিমেটর অফ বিটা ইজ মিনিমাম। অর্থাৎ আমাদের এখানে প্রমাণ করতে হবে যে ভেরিয়েন্স অফ দ্য লিস্ট স্কোয়ার এস্টিমেটর বিটা এটা হবে মিনিমাম, অর্থাৎ মিনিমাম যার ভেরিয়েন্স যত কম সেটা তত ভালো, এটা আমরা জানি। মিনিমাম বিটার অন্য কোনো যে কোনো ভেরিয়েন্স হচ্ছে, অন্য কোনো যে কোনো এস্টিমেটরের ভেরিয়েন্সে যদি বিটার ভেরিয়েন্সটা ছোট হয় তাহলে আমরা বলবো যে এই এস্টিমেটরটা বেস্ট। সো আমরা তাহলে প্রমাণে চলে যাচ্ছি যে আমরা জানি যে বিটা এস্টিমেট ইজ ইকুয়াল টু সাম অফ কে আই ওয়াই আই। আমরা এটা কে আই ধরেছিলাম, এক্স আই মাইনাস এক্স বার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটা আমরা ধরে নিয়েছিলাম গত ক্লাসের ফলো আপ। একটু দেখে নিবা তোমরা, তাহলে মনে পড়বে। এখন তো বিটা ইজ ইকুয়াল টু যদি এটা হয় ভেরিয়েন্স অফ বিটা সামেশন কে আই স্কোয়ার ভেরিয়েন্স অফ ওয়াই আই, ভেরিয়েন্স অফ ওয়াই আই মানে সিগমা স্কোয়ার,
আমরা লিখলাম সিগমা স্কয়ার বাইরে নিলে সামেশন কে আই, কে আই এর ভ্যালু এটা সামেশন এখানে রয়ে গেছে কে আই হোল স্কোয়ার। এখন কে আই হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার হোল স্কোয়ার। একটা হোল স্কোয়ার উপরে একটা নিচে একটা চলে যাচ্ছে, শুধু নিচে একটা থাকবে, অর্থাৎ ভেরিয়েন্স অফ বিটা ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এটা তোমরা আগেও দেখেছ। তাহলে এটা একটু আমরা মনে করে নিলাম ভেরিয়েন্স অফ বিটার ফর্মুলাটা। নেক্সট আমরা দেখছি যে সামেশন সিআই ওয়াই আই, আমরা নিচে এটা দেখে নিচ্ছি এখন, যে আরেকটা ভেরিয়েন্স আরেকটা এস্টিমেটর যেটা আমরা দেখছি বিটা স্টার, বিটা স্টার ইজ ইকুয়াল টু সাম অফ সিআই ওয়াই আই, এটা আমরা ধরে নিয়েছি। এটা আরেকটা লিনিয়ার আনবায়াজ এস্টিমেটর অফ বিটা, অ্যান্ড সিআই ইজ ইকুয়াল টু কে আই ডিআই উইথ সাম অফ ডিআই ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড সাম অফ ডিআই এক্স আই ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে এক্সপেক্টেড ভ্যালু অফ বিটা স্টার ইজ ইকুয়াল টু বিটা, আমরা ধরে নিলাম যে এই বিটার বিটার আনবায়াসড এস্টিমেটর ধরে নিয়েছি, কারণ ভেরিয়েন্স বের করার আগে আমরা আগে দেখে নিব এটা আনবায়াসড এস্টিমেটর কিনা। তো বিটা স্টার এর মান আমরা এখানে বসিয়ে এসে ইজ ইকুয়াল টু এক্সপেক্টেড ভ্যালু অফ এটা ইজ ইকুয়াল টু বিটা। তাহলে দেখো এখানে এখন এক্সপেক্টেড সিআই বাইরে চলে আসলো, এক্সপেকটেশন অফ ওয়াই আই সাম ইজ ইকুয়াল টু বিটা সাম অফ সিআই এক্সপেক্টেড ওয়াই আই এর ভ্যালু, ওয়াই এর মান হচ্ছে এটা রিগ্রেশন ইকুয়েশন, সিম্পল লিনিয়ার রিগ্রেশন ইকুয়েশন আমরা জানি ওয়াই আই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স আই প্লাস এপসিলন ইজ ইকুয়াল টু বিটা সাম অফ সিআই। যেহেতু এক্সপেকটেশন অফ ইআই ইজ ইকুয়াল টু জিরো, কাজে এটার মান জিরো হয়ে গেল, আমাদের রয়ে গেল এক্সপেকটেশন অফ আলফা, আলফা এক্সপেকটেশন অফ বিটা মানে বিটা বিটা এক্স আই ইজ ইকুয়াল টু বিটা। তাহলে দেখো আলফা সাম অফ সিআই প্লাস বিটা সাম অফ সিআই এক্স আই ইজ ইকুয়াল টু বিটা, কারণ সাম অফ সিআই মানে জিরো এবং সাম অফ সিআই এক্স আই মানে ওয়ান। সো আমরা দেখতে পাচ্ছি যে এটার মানটা বিটা হয়ে যাচ্ছে। এখন আমরা ভেরিয়েন্সে চলে যাচ্ছি। তো ভেরিয়েন্স বিটা, ভেরিয়েন্স অফ বিটা স্টার ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ সিআই ওয়াই আই। তাহলে দেখো ভেরিয়েন্স অফ সামেশন সিআই ওয়াই স্কয়ার মানে কি সিআই স্কোয়ার ভেরিয়েন্স অফ ওয়াই আই, সিআই স্কোয়ার ভেরিয়েন্স অফ ওয়াই আই মানে সিগমা স্কোয়ার, সিআই সিআই মানে আমরা ধরেছিলাম কে আই প্লাস ডিআই আগে ধরেছিলাম, এটা এই মানটা এখানে বসিয়েছি। তাহলে কে আই প্লাস ডিআই হোল স্কোয়ার, তোমরা একটু খেয়াল করো এখন এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় আমরা ভেঙে নিয়েছি। আমরা লিখেছি সাম অফ কে আই স্কোয়ার প্লাস টু সাম অফ কে আই ডিআই প্লাস ডিআই স্কোয়ার, দেন সাম অফ কে আই স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার প্রত্যেকটার সাথে গুণ হবে, বাট সাম অফ কে আই ডিআই ইজ ইকুয়াল টু জিরো এ পাশে দেখিয়ে দিয়েছি। দেখো কিভাবে জিরো আসছে, কে আই ডিআই, কে আই আমরা ধরেছিলাম এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, সামেশনের জন্য একটা সামেশন নিয়েছি ডিআই এখানে আছে। তাহলে ডিআই এক্স আই সাম অফ ডিআই এক্স আই মাইনাস এক্স বার সাম অফ ডিআই, তো সাম অফ ডিআই এক্স আই জিরো সাম অফ ডিআই জিরো, তাহলে আমরা পুরোটা পাচ্ছি জিরো। ঠিক আছে, এখন এটা জিরো হয়ে গেল, সাম অফ কে আই ডিআই জিরো হয়ে গেল, আমাদের থাকবে কি সিগমা স্কোয়ার সাম অফ কে আই স্কোয়ার প্লাস সিগমা স্কোয়ার সাম অফ ডিআই স্কোয়ার। তাহলে ভেরিয়েন্স অফ বিটা স্টার ইজ ইকুয়াল টু ভেরিয়েন্স অফ বিটা প্লাস সিগমা স্কোয়ার সাম অফ ডিআই স্কোয়ার। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এটা যেহেতু একটা স্কোয়ার টার্ম, এটা কিন্তু জিরো হচ্ছে বড়, আর সিগমা স্কোয়ার সাম অফ কে আই স্কোয়ার মানে ভেরিয়েন্স অফ বিটা। তাহলে আমরা অটোমেটিকই বলতে পারি যে এটা ভেরিয়েন্স অফ বিটা স্টার,
is greater than or equal to variance of beta. তার মানে variance of beta এখানে minimum. যেহেতু এটা minimum, so we can say that the variance of ONS estimator of beta is minimum. এবং এটা minimum বলে এটাকে আমরা বলছি efficient. তাহলে আমরা যেটা আমরা প্রমাণ করতে চাচ্ছিলাম যে ওএলএস এস্টিমেটার ইজ এফিশিয়েন্ট বা বেস্ট, যেহেতু ভেরিয়েন্সটা ছোট বা ভেরিয়েন্সটা কম সেই জন্য এটা বেস্ট প্রমাণ করা হলো। তাহলে আমরা কি দেখলাম, প্রপার্টিজ অফ ওএলএস এস্টিমেটার এগুলোর প্রমাণগুলো দেখেছি। প্রথমটা ছিল ওএলএস এস্টিমেটার আর লিনিয়ার ইন ওয়াই, তখন বিটা আলফার মান বের করা, এটুকু পর্যন্ত লিস্ট স্কয়ার মেথডে মান বের করে আমরা এভাবে ধরে বলতে পারি যে ওএলএস এস্টিমেটার আর লিনিয়ার ইন ওয়াই। দুই নম্বরে ছিল ওএলএস এস্টিমেটারস আর আনবায়াসড, আমরা সেটাও গত ক্লাসে প্রমাণ করেছি। এবং তিন নম্বরে ছিল ওএলএস এস্টিমেটার আর বেস্ট, সেটা আমরা এখন প্রমাণ করলাম। ঠিক আছে, বিটা ইজ ইকুয়াল টু সাম অফ কে আই ওয়াই আই। তাহলে যেটা আমরা বলি যে এখানে ভেরিয়েন্স অফ বিটা আমরা এটা লিখেছি সাম অফ কে আই ওয়াই আই, ভেরিয়েন্স অফ ওয়াই আই মানে সিগমা স্কয়ার এবং কে আই স্কয়ার রয়ে গেল, তো এটা হচ্ছে ভেরিয়েন্স অফ বিটা। আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। তাহলে আমরা দেখলাম যে ওএলএস এস্টিমেটর ইজ বেস্ট বা মোর এফিসিয়েন্ট, সেজন্য আমরা এটাকে বলছি ভেরিয়েন্সটা ছোট কাজে এটা বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। ব্লু, সংক্ষেপে তোমরা এই কথাটা মনে রাখবে যে ওএলএস এস্টিমেটর ইজ ব্লু বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেটর। আমরা এই সবগুলো প্রপার্টি প্রমাণ করে ফেলেছি। তাহলে আমরা পরবর্তী আইটেমে চলে যাচ্ছি। দেখো আমরা লিস্ট স্কয়ার মেথডের যে রিগ্রেশনাল ইকুয়েশনটা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল এস্টিমেট করেছিলাম সেটা ছিল আলফা প্লাস বিটা এক্স প্লাস এরর, ওয়াই ইজ ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স প্লাস এরর। এখন আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেলের আরেকটা ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে ওয়াই ইজ ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স মাইনাস এক্স বার প্লাস এরর। এই মডেলটাকে আমরা এখন এস্টিমেট করব, এটা আমরা লিস্ট স্কয়ার মেথডেই এস্টিমেট করব। দেখো তোমরা ইকুয়েশনটা ছিল ওয়াই ইজ ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান প্লাস এরর। তাহলে আমরা আগে করেছিলাম আলফা প্লাস বিটা এক্স প্লাস এরর, এখানে বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স মাইনাস এক্স বার প্লাস এরর, এটাকেও আমরা লিস্ট স্কয়ার মেথডে এস্টিমেট করতে পারি প্যারামিটার দুইটা বিটা জিরো এবং বিটা ওয়ান। তাহলে আমরা এস্টিমেশন প্যারামিটার এস্টিমেশন করে লিনিয়ার রিগ্রেশন মডেলটা ফিট করব। তাহলে আমরা মডেলটা লিখি আবার ওয়াই ইজ ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স মাইনাস এক্স বার প্লাস এরর। এখন উই হ্যাভ টু এস্টিমেট, ফার্স্টে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেল ফিট করতে গেলে প্রথমেই আমাদের প্যারামিটার এস্টিমেশন করে নিতে হয়। তাহলে আমরা প্যারামিটার দুটা দেখতে পাচ্ছি বিটা জিরো এবং বিটা ওয়ান, তো বিটা জিরো বিটা ওয়ানকে আমরা যদি বিটা জিরো অ্যান্ড বিটা ওয়ান বি দ্য এস্টিমেটেড ভ্যালু অফ বিটা জিরো অ্যান্ড বিটা ওয়ান ধরে নিচ্ছি, তাহলে এস্টিমেটেড লাইনটা আমাদের কি হবে, ওয়াই এস্টিমেট ইজ ইকুয়াল টু বিটা জিরো এস্টিমেট প্লাস বিটা ওয়ান এস্টিমেট ব্র্যাকেটে এক্স মাইনাস এক্স বার। ঠিক আছে, তো এখন আমরা লিখি, আমরা এখানে আসলে বাইভেরিয়েট ডাটা নিয়ে কাজ করি, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু আপ টু এক্স এন, নাম্বার অফ এন অবজারভেশন থাকে বাইভেরিয়েট ডাটা। তো সেই ক্ষেত্রে আমরা এক্স আই ওয়াই আই বাইভেরিয়েট ভ্যালুগুলো পেয়ে থাকি। এখন এররটা কি, ওয়াই আই মাইনাস ওয়াই এস্টিমেটেড ভ্যালু, তাহলে আমরা ওয়াই আই মাইনাস ওয়াই এস্টিমেটেড ভ্যালুটা আমরা লিখেছিলাম বিটা জিরো মাইনাস বিটা ওয়ান এক্স ওয়ান মাইনাস এক্স বার। তো এস ইজ ইকুয়াল টু সামেশন ওয়াই আই স্কোয়ার ইআই স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই আই মাইনাস বিটা জিরো মাইনাস বিটা ওয়ান
x minus x bar whole square. তাহলে এখন ইউজিং লিস্ট স্কয়ার মেথডে আমরা কি পাচ্ছি, ডেল এস বাই ডেল বিটা জিরো ইজ ইকুয়াল টু জিরো ধরব এবং ডেল এস বাই ডেল বিটা ওয়ান ইজ ইকুয়াল টু জিরো ধরে আমরা লিস্ট স্কয়ার মেথডে প্যারামিটার গুলো এস্টিমেট করব। তাহলে ডেল এস বাই ডেল বিটা জিরো ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা, এটাকে যদি আমি বিটা ওয়ান বিটা জিরো বিটা ওয়ান এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা মাইনাস টু, বিটা জিরোর সাথে পাওয়ার টু আছে, কোফিশিয়েন্ট আছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস টু সামনে চলে আসবে, আমরা এভাবে লিখব মাইনাস ওয়ান কোফিশিয়েন্ট আছে। তারপরে আমরা পাচ্ছি সামেশান ওয়াই আই মাইনাস এন বিটা জিরো মাইনাস বিটা ওয়ান এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু জিরো। দেন আমরা পাচ্ছি সামেশান ওয়াই আই মাইনাস এন বিটা জিরো, যেহেতু এটুকুর মান জিরো কাজে টোটালটা জিরো হয়ে গেল, তাহলে আমরা পাচ্ছি বিটা এস্টিমেটেড ভ্যালু পাচ্ছি সামেশন ওয়াই আই ডিভাইডেড বাই এন, অর্থাৎ বিটা জিরো এখানে ওয়াই বার। সবাই ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা আরেকটু দেখে নেই, তোমরা আরেকটু দেখো কিভাবে আমরা ডিফারেন্সিয়েট করেছি। এখন বিটা ওয়ানের সাপেক্ষে আমরা করি, যেটা হচ্ছে মাইনাস টু সামনে চলে আসছে, সামেশান এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু জিরো, ঠিক আছে বিটা ওয়ানের সাপেক্ষে আমরা করছি এক্স ওয়ান মাইনাস এক্স বার, যেহেতু বিটা ওয়ানের সাপেক্ষে এক্স ওয়ান মাইনাস এক্স বার, এটা আবার গুণ হবে টোটালটার সাথে। তারপরে আসছে সামেশান ওয়াই এক্স আই মাইনাস এক্স বার সামেশন ওয়াই আই মাইনাস ওয়াই বার মাইনাস বিটা ওয়ান এক্স বার এক্স ওয়ান মাইনাস এক্স এক্স আই মাইনাস এক্স বার ইজ ইকুয়াল টু জিরো। এখন এটা দিয়ে এটা গুণ হয়েছে একবার, এটা গুণ হয়েছে, এটা গুণ হয়ে এটা স্কোয়ার চলে আসছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কি আসছে এক্স আই মাইনাস এক্স বার এখানে কমন নিলে ওয়াই আই মাইনাস ওয়াই বার চলে আসছে বিটা ওয়ান সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, অর্থাৎ বিটা ওয়ান ইজ ইকুয়াল টু সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই অর্থাৎ কোভেরিয়েন্স অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার্স অফ এক্স, সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সাম অফ স্কোয়ার্স অফ এক্স। তাহলে ফিটেড আমরা বিটা জিরো আর বিটা ওয়ান এস্টিমেট করেছি। এখানে আমরা আরেকটু দেখি, এখানে আমাদের এখানে আমরা মাইনাস নিয়েছি, এখানে মাইনাস নিয়েছি, এটা একটু ভুল আছে, তোমরা ঠিক করে নিবা। আমি যদি এখানে মাইনাস ওয়ান নিই তাহলে এখানে মাইনাস নেওয়ার দরকার নেই, আর এখানে যদি মাইনাস ওয়ান না নেই তাহলে এখানে মাইনাস থাকবে, ঠিক আছে। আমরা তো অলরেডি মাইনাস ওয়ান এখানে নিয়ে ফেলেছি, কাজে এটা আর দরকার নেই। এখানে একটু ভুল হয়েছে, তোমরা এটা ঠিক করে নাও। ওকে, তাহলে আমরা এটা একটা রিগ্রেশন ইকুয়েশন অন্য ফর্মে ছিল। রিগ্রেশন ইকুয়েশন যখন আমরা বিটা জিরো ওয়াই ইজ ইকুয়াল টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স মাইনাস এক্স বার ইজ প্লাস এপসিলন এটা নিয়ে করব, তখন আমরা এভাবে বিটা জিরো এবং বিটা ওয়ান কে এস্টিমেট করব এবং আমরা দেখতে পাচ্ছি বিটা জিরো আসছে ওয়াই বার, বিটা ওয়ান আসছে সাম অফ প্রোডাক্ট অফ এক্স ওয়াই ডিভাইডেড বাই সাম অফ এক্স মাইনাস এক্স বার। আশা করি তোমরা ক্লিয়ার। এখন এই রেগ্রেশন লাইনটা আমরা এস্টিমেট করলাম, ফিট করলাম প্যারামিটার এস্টিমেশনের মাধ্যমে। আমরা নেক্সট যাব সেই ধারাবাহিকতা একই, আমরা আমরা আগের মডেলেও আমরা বলেছিলাম যে বিটা আলফা এন্ড বিটা আনবায়াস কিনা সেটা আমরা চেক করি এবং সেটার মিন ভেরিয়েন্স বের করেছিলাম। এখানেও আমরা সেটাই করব যে প্যারামিটার এস্টিমেশনে দুইটা দুইটা এস্টিমেটর আনবায়াস কিনা সেটা আমরা এখন দেখব। তো বিটা ওয়ান আমরা এটা জানি, আমরা আগের মডেলে এটা বলেছিলাম বিটা একই সিস্টেম, কাজে এটা আলাদা করে বোঝানোর কিছু নেই, ওটা বুঝে থাকলে এটাও তোমরা করতে পারবে। একই নিয়মে এখানে বিটা ওয়ান এর মানটাকে আমরা সাম অফ কে আই ওয়াই আই ধরে নিয়েছি, যেখানে কে আই ইজ ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স বার ডিভাইডেড বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। শুধু এখানে ইকুয়েশনটা চেঞ্জ একটু, এই সিস্টেম কিন্তু একই,
তাহলে বিটা যদি বিটা ওয়ান যদি আমরা এটা পেয়ে থাকি, বিটা ওয়ান ইজ ইকুয়াল টু সাম অফ কে আই ওয়াই আই, তাহলে এক্সপেকটেশন অফ বিটা ওয়ান ইজ ইকুয়াল টু কে আই এক্সপেকটেশন অফ ওয়াই আই। ঠিক আছে, এখন কে আই এক্সপেকটেশন অফ ইকুয়েশন কিন্তু এখন এটা বিটা জিরো বিটা ওয়ান এক্স আই মাইনাস এক্স বার প্লাস এপসিলন, এই ইকুয়েশনটা আমরা লিখলাম। এখানে আমরা এখন এক্সপেক্টেড ভ্যালু নিলে এটা বিটা জিরোই থাকবে, এটা বিটা ওয়ান থাকবে, এটা তো থাকবেই, এটা তো জিরো হয়ে গেছে। ঠিক আছে, এখন কে আই ইন্টু বিটা জিরো প্লাস বিটা ওয়ান ইন্টু কে আই সামেশন এক্স আই মাইনাস এক্স বার। ঠিক আছে, তাহলে কে আই এক্স আই মাইনাস এক্স বারের মান হচ্ছে ওয়ান, সামেশন কে আই হচ্ছে জিরো, এটা আমরা জানি। এখন এখানে যদি মান বসাই, সামেশন কে আই এর মান জিরো বিটা ওয়ান ইন্টু ওয়ান, তাহলে আমাদের কি থাকবে বিটা ওয়ান। অতএব আমরা বলতে পারি যে এক্সপেকটেশন অফ বিটা ওয়ান ইজ ইকুয়াল টু বিটা ওয়ান, অর্থাৎ বিটা ওয়ান ইজ আনবাইজ এস্টিমেটার অফ বিটা ওয়ান। ঠিক আছে, তোমরা যদি আগেরটা বুঝে থাকো এটা অবশ্যই বুঝতে পারবে, কারণ একটার সাথে আরেকটা খুবই রিলেটেড, একই সিস্টেমে আমরা এই ইকুয়েশনটা ফিটিং করেছি, ফিট করেছি, এবং একই সিস্টেমে আমরা প্যারামিটার এস্টিমেশন করেছি, এবং একইভাবে আবার আনবায়াসড কিনা সেটাও চেক করছি। তাহলে এখন আমাদের আরেকটা প্যারামিটার আছে বিটা জিরো, বিটা জিরো আমরা পেয়েছিলাম ওয়াই বার সামেশন ওয়াই বাই এম, তাহলে এক্সপেক্টেড ভ্যালু নিলে আমরা পাচ্ছি এক্সপেকটেশন অফ বিটা জিরো ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন সাম অফ এক্সপেকটেশন অফ ওয়াই আই ইজ ইকুয়াল টু ওয়ান বাই এন সাম অফ ওয়াই আই ইকুয়েশন, আমরা এটা জানি বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স আই মাইনাস এক্স বার প্লাস সি আই ওয়ান বাই এন বিটা জিরো প্লাস বিটা ওয়ান এক্স আই মাইনাস এক্স বার। হ্যাঁ, এক্সপেকটেশন নেওয়ার পরে এটা জিরো হয়ে গেল, বাকিটা যা ছিল তাই আছে, সামেশন এটুকুর মান তো জিরো আমরা এটা জানি, এন এন কেটে গেলে থাকবে বিটা জিরো বিটা ওয়ান ইন্টু জিরো, অতএব এক্সপেকটেশন অফ বিটা জিরো এস্টিমেট ইজ ইকুয়াল টু বিটা জিরো, অর্থাৎ বিটা জিরো এবং বিটা ওয়ান দুটাই আনবাইজ এস্টিমেটার। তাহলে আমরা কিভাবে এটা প্রমাণ করলাম, তোমরা দেখতে পেলে যে এই ইকুয়েশনটার জন্য, এই মডেলটার জন্য, সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল এই ফর্মটার জন্য এখানে বিটা জিরো অ্যান্ড বিটা ওয়ান হচ্ছে আনবায়াসড। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই মডেলটার জন্য বিটা ওয়ান বিটা জিরো আনবায়াসড, এটা আমরা দেখলাম। নেক্সট আমরা যাচ্ছি এই দুইটার ভ্যারিয়েন্স বের করব, এক্সপেক্টেড ভ্যালু মানেই তো মিন, আনবায়াসনেস দিয়ে আমরা মিনটা বের করি, আসলে দুইটারই মিন বের করা হয়েছে। এখন আমরা দেখছি ভ্যারিয়েন্স অফ বিটা জিরো অ্যান্ড ভ্যারিয়েন্স অফ বিটা ওয়ান। তাহলে তোমরা দেখো বিটা জিরো সমান ওয়াই বার, এটা আমরা জানি, ওয়াই বার ইজ ইকুয়াল টু সাম অফ ওয়াই আই বাই এন, ভ্যারিয়েন্স অফ বিটা জিরো ভ্যারিয়েন্স অফ সামেশন ওয়াই আই ডিভাইডেড বাই এন ওয়ান বাই এন স্কোয়ার সামেশন ভ্যারিয়েন্স অফ ওয়াই আই ভ্যারিয়েন্স অফ ওয়াই আই সিগমা স্কোয়ার সামেশনের জন্য এন, তাহলে এন এন কেটে গিয়ে একটা থাকবে সিগমা স্কোয়ার বাই এন, অর্থাৎ ভ্যারিয়েন্স অফ বিটা জিরো ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার বাই এন। এখন বিটা ওয়ান ইজ ইকুয়াল টু সামেশন অফ কে আই ওয়াই আই, তাহলে ভ্যারিয়েন্স অফ বিটা ওয়ান কি হবে সামেশন কে আই স্কোয়ার ভ্যারিয়েন্স অফ ওয়াই আই, ভ্যারিয়েন্স অফ ওয়াই আই মানে সিগমা স্কোয়ার, আমরা জানি সিগমা স্কোয়ার থাকলে আমরা সামেশন কে আই স্কোয়ার এর মান লিখলাম এখানে। এখন দেখা যাচ্ছে যে সিগমা স্কোয়ার সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তাহলে আমরা কি পাচ্ছি উপরেরটা একটা নিচের একটা কেটে গিয়ে আমরা আমাদের থাকছে ভ্যারিয়েন্স অফ বিটা ওয়ান ইজ ইকুয়াল টু সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই সাম অফ এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার। এখন তোমাদের এটা যেটাই আসুক, পরীক্ষায় আসলে মডেল দিয়েই তোমাদের বলা হবে যে রিগ্রেশন লাইন ফিট করো অথবা প্যারামিটার এস্টিমেট করো অথবা আনবায়াসড কিনা দেখো এবং মিন ভেরিয়েন্স বের করো, এগুলো সবগুলো অ্যান্সার কিন্তু আমরা পেয়ে গেলাম
তোমরা মডেলগুলো দেখে নিবা, কোন মডেলটা আমাদের কোন মডেলটা নিয়ে কাজ করতে বলেছে। আমরা দুইটা মডেল শিখেছি, একটা হচ্ছে y = আলফা প্লাস বিটা x, আর একটা হচ্ছে y = বিটা 0 প্লাস বিটা 1 xi মাইনাস x বার। তাহলে এভাবে আমরা দুইটা রিগ্রেশন মডেলের ইকুয়েশন আমরা এভাবে ফিট করি এবং তাদের প্যারামিটার এস্টিমেট করি এবং তাদের মিন ভেরিয়েন্স বের করে থাকি। তাহলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি যে এখন আমরা রিগ্রেশন মডেল যেটা দেখেছিলাম, যে বিটা লিনিয়ার রিগ্রেশন মডেল আমরা দেখেছিলাম, যে একটা হচ্ছে y = আলফা প্লাস বিটা x, আর একটা ছিল y = বিটা 0 প্লাস বিটা 1 x মাইনাস x বার। এই দুইটা মডেলের জন্য আমরা প্যারামিটার, আগের ক্লাসে আমরা সিম্পল লিনিয়ার মডেল রিগ্রেশন মডেল যেটা ছিল সেটার জন্য প্যারামিটার এস্টিমেশন মিন ভেরিয়েন্স বের করেছিলাম। আজকে আবার সেই মডেলটার আনবাইজ লিনিয়ার এস্টিমেটর ব্লু প্যারামিটার গুলো সেগুলো দেখলাম, তারপর আরেকটা মডেল নিয়ে আমরা সেটার মিন ভেরিয়েন্স প্যারামিটার এস্টিমেট করলাম, মডেল ফিট করলাম, তারপরে মিন ভেরিয়েন্স বের করেছি। এখন আমরা সিম্পল একটা ইয়ে দেখতে চাচ্ছি। দেখো আমরা সিম্পল লিনিয়ার রিগ্রেশন মডেল যেটা ছিল y = আলফা প্লাস বিটা x প্লাস এরর, যেখানে এররটা নর্মালি ডিস্ট্রিবিউটেড উইথ মিন 0 এন্ড সিগমা স্কোয়ার, আমাদের বের করতে হবে 101 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল ফর আলফা এন্ড বিটা। কিভাবে বের করা হবে এই মডেলটার জন্য 101 মাইনাস আলফা পার্সেন্ট কনফিডেন্স ইন্টারভেল আমরা বের করব, সেটা একটু দেখে নিচ্ছি। দুইটা কেস থাকতে পারে, একটা হচ্ছে এই যে এরর ভেরিয়েন্সটা সিগমা স্কোয়ার নন থাকতে পারে, আননোন থাকতে পারে। যখন এটা নন থাকবে, জানা থাকবে, তখন কিন্তু আমরা জেড টেস্ট ফলো করব বা জেড ভেরিয়েবল নিয়ে কাজ করব। তো জেড ভেরিয়েবলটা নিয়ে যদি আমরা কাজ করি তখন আমরা দেখতে পাবো যে প্রবাবিলিটি অফ আমরা ওয়ান টেল টু টেল, এটা টু টেল টেস্টের ক্ষেত্রে যে জেড এর ভ্যালুটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে দুই ভাগে ভাগ হয়, বাম পাশে থাকে অর্ধেক, ডান পাশে থাকে অর্ধেক। তাহলে জেড এর মানটা কিন্তু মাইনাস জেড আলফা বাই টু থেকে প্লাস জেড আলফা বাই টু এর মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই রেঞ্জটা ফলো করবে, এটার প্রবাবিলিটিটা হচ্ছে ওয়ান মাইনাস আলফা। এখন আমরা যখন বলছি সিগমা স্কোয়ার ইজ নন, তখন এটা জেড ভেরিয়েবল ফলো করবে, জেড টেস্ট বা জেড টেবিল ফলো করবে। তো আমরা জেড এর ভ্যালুটা এখানে লিখতে পারি আলফা মাইনাস এক্সপেকটেশন অফ আলফা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ আলফা। তোমরা বা ডিস্ট্রিবিউশনে এগুলো শিখেছো, সেকেন্ড ইয়ারে এগুলো শিখেছো, কাজেই জেড এর মান হচ্ছে, এটাকে আমরা বলি আদর্শ পরিমিত চলক, ভ্যালুটা হচ্ছে আলফা মাইনাস অর্থাৎ মিন ডিভাইডেড আলফা মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর। তাহলে আমরা এটা লিখতে পারি, এটা লেখার পরে দেখো আমরা কি লিখেছি, যে স্ট্যান্ডার্ড এরর আলফা মাইনাস স্ট্যান্ডার্ড এররটা দুই পাশে চলে গিয়েছে, স্ট্যান্ডার্ড এরর দুই পাশে ভাগ হয়েছে, এখানে আলফা থাকবে এর আলফা, তাহলে মাইনাস আলফাটা আমরা আবার দুই পাশে নিয়ে গেছি, এখানে এখানে আলফা আছে, এক্সপেকটেশন অফ আলফা এর মানে আলফা। তারপরে দেখো এস্টিমেটেড ভ্যালুটাকে আমরা এপাশে নিয়ে গিয়েছি, এপাশে নিয়ে গিয়েছি, এপাশে নিয়ে মাইনাস আলফা, এপাশে নিয়েও মাইনাস আলফা, সাইনটা তখন যা ছিল তাই, তোমরা একটু খেয়াল করো। এখন আমরা সাইনটাকে ঘুরিয়ে দিয়েছি, উভয় পক্ষকে আমরা মাইনাস আলফা দিয়ে গুণ করেছি, তাহলে দেখো এটা প্লাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, এটাও প্লাস হয়ে গেছে, এটা প্লাস হয়ে গেছে, এটা আবার মাইনাস হয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে কনফিডেন্স লেভেলটা বের করতে গেলে আমরা দেখবো যে এই ভ্যালুটা এত থেকে এত প্রবাবিলিটি রেঞ্জটা ওয়ান মাইনাস আলফা।
তাহলে দেখো আমরা মাইনাস দ্বিগুণ করার পরে এগুলো সব প্লাস হয়ে গেল, এখানে কিন্তু মাইনাস আসছে, এবং মাইনাস আসলে আমরা আবার সাইনটা চেঞ্জ করলাম, কারণ এটা তো আমাদের ছোট মান, আলফার ভ্যালুটা এখান থেকে এটার মধ্যে অবস্থান করবে, কাজেই আমরা এখানে আবার ঘুরিয়ে লিখেছি আলফা এস্টিমেটেড ভ্যালু মাইনাস জেড আলফা বাই টু। এই জেড আলফা বাই টুটা একটা টেবিল মান, স্ট্যান্ডার্ড এরর অফ আলফা, আলফা লাইজ বিটুইন, তাহলে এটার মাইনাস এটা, আলফা প্লাস এটা, এর মধ্যে অবস্থান করবে ইজিক্যাল টু 1 মাইনাস আলফা। তাহলে দেখতে পাচ্ছি আমরা এখন স্ট্যান্ডার্ড এরর অফ আলফা আমরা আগে বের করেছিলাম, আলফার প্যারামিটার যেটা আমরা এস্টিমেট করেছিলাম সেটার ভেরিয়েন্স কি ছিল, তার রুট ওভারটা হচ্ছে স্ট্যান্ডার্ড এরর। ভেরিয়েন্স আমরা বের করেছিলাম সিগমা স্কয়ার সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন ইনটু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, এটাকে রুট নিলে আমরা বুঝছি এটা স্ট্যান্ডার্ড এরর। এখন দেখো তাহলে এই দুইটা মান আমরা দুই পাশে বসিয়ে দিয়ে এটাকেই আমরা বলছি কনফিডেন্স ইন্টারভেল অফ আলফা 100 ইনটু 1 মাইনাস আলফা পার্সেন্ট। ঠিক আছে, একইভাবে আমরা বিটা, এটার আবার দুইটা কেস আমরা বলেছি, কেস ওয়ান এখানে বলেছি সিগমা স্কোয়ার হচ্ছে নন, তখন আমরা জেড ভ্যালু ইউজ করেছি, জেড টেবিল ইউজ করেছি, কিন্তু যখন আমরা সিগমা স্কোয়ার আননোন থাকবে তখন কিন্তু আমরা টি টি টেস্টে চলে যাব বা টি ভ্যালু ইউজ করব। এখানে যখন সিগমা স্কোয়ার আননোন তখন আমরা টি এর জন্য আলফা বাই টু ডিগ্রিজ অফ ফ্রিডম, এটাও টু টেইলের জন্য আমরা দুই পাশে টি এর জেড এর মানও মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, টি এর মানও কিন্তু মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। সো একইভাবে এখানে কিন্তু তখন আবার টি এর ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে আর আলফা বাই টু লাগবে, আলফা বাই টু লাগবে। আমরা নেক্সট ক্লাসে একটা ম্যাথ দেখব, তখন দেখবা যে এইটি কনফিডেন্স ইন্টারভেলটা আমরা যখন রিগ্রেশন কোফিশিয়েন্ট টেস্ট করব তখন এটা আমাদের কাজে লাগবে। তাহলে দেখো যখন সিগমা স্কোয়ার আননোন থাকবে তখন আমরা টি টেবিল ইউজ করে কনফিডেন্স ইন্টারভেলের মান বের করব। এবং দেখো এখানে এটা করেছি আগের মতোই লিখেছি, এই এক্সপেক্টেড ভ্যালু অফ এস্টিমেটেড আলফা মানে আলফা, আলফাটা এখানে থাকবে, একইভাবে উপরে যেভাবে আমরা করেছি স্ট্যান্ডার্ড এরর দুই পাশে নিয়েছি, আলফাকে দুই পাশে নিয়ে আমরা লাস্ট যেটা পেয়েছি সেটা হচ্ছে এখানে আসবে আলফা মাইনাস, আলফাটা এখানে আসে নাই তোমরা ঠিক করে নাও, আলফা মাইনাস টি আলফা বাই টু ডিগ্রিজ অফ ফ্রিডম সিগমা স্কোয়ার সামেশন এক্স আই স্কোয়ার বাই এন সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আবার এখানে আসবে আলফা প্লাস টি আলফা বাই টু ডিগ্রিজ অফ ফ্রিডম সিগমা স্কোয়ার সামেশন এক্স আই স্কোয়ার ডিভাইডেড বাই এন ইন্টু সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 মাইনাস আলফা। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কনফিডেন্স ইন্টারভেল আমরা দুইটা দুই ভাবে বের করতে পারি, দুইটা প্রসেস, একটা হচ্ছে যদি সিগমা স্কোয়ার নন থাকে তাহলে একটা, আর যদি সিগমা স্কোয়ার আননোন থাকে তাহলে আর টি টি টেবিল ইউজ করি বা টি টেস্ট ইউজ করি, আর সিগমা স্কোয়ার নন থাকলে যে টেস্ট ইউজ করি। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যদি তোমাদের স্যাম্পল সাইজ যদি 30 চেয়ে বড় হয় তাহলেও কিন্তু আমরা টেবিল ইউজ করবো বা জেড টেস্ট ইউজ করবো, যদি সিগমা স্কোয়ার নন বা আননোন যাই হোক না কেন। একইভাবে এখানে যদি ভ্যালুটা বড় হয়, স্যাম্পল সাইজ যদি বড় হয় তাহলে কিন্তু আমরা সবসময় জেড টেবিল ইউজ করি। দুইটা টি এর জন্য দুইটা কন্ডিশন থাকে, একটা হচ্ছে সিগমা স্কোয়ার আননোন থাকতে হবে এবং স্যাম্পল সাইজটা 30-এর কম থাকতে হবে, দুইটা যখন ফুলফিল হবে তখন কিন্তু আমরা টি টেস্টে যাই। এগুলো তোমাদের আগেও করানো হয়েছে, এটা একটু মনে রাখবে। এখন আলফার জন্য আমরা যেভাবে কনফিডেন্স ইন্টারভেল বের করেছি বিটার জন্য সেম একইভাবে বের করা যায়, তোমরা দেখতে পাচ্ছ এখানে একই সিস্টেমে, এখানেও দুইটা কেস, একটা হচ্ছে যদি এরর ভেরিয়েন্স সিগমা স্কোয়ার ইজ নন হয় তখন আমরা যে ভ্যালু ইউজ করেছি বিটা, তবে স্ট্যান্ডার্ড এরর অফ বিটা ভ্যালু এটা, স্ট্যান্ডার্ড এরর আলফা ছিল এখানে এন ছিল, এখানে এখানে নিচে এন ছিল, এখানে কিন্তু এন নেই, সিগমা স্কোয়ার ডিভাইডেড বাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তো এখানে আমরা স্ট্যান্ডার্ড এরর অফ বিটার ভ্যালুটা ইউজ করেছি, এটা কেস ওয়ান এর জন্য ভেরিয়েন্স যখন নন,
কিন্তু ভেরিয়েন্স যদি আননোন থাকে তখন আমরা দেখেছি যে ভ্যালুটা টি টেবিল বা টি টেস্ট ইউজ করতে হবে, তখন এভাবে করেছি। একইভাবে টি এর মান এখানে বিটা মাইনাস এক্সপেকটেশন অফ বিটা ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড এরর অফ বিটা বসিয়ে আমরা বিটা এর রেঞ্জটা বের করেছি, বিটা এর কনফিডেন্স ইন্টারভ্যাল বের করেছি। এখানেও একইভাবে জেড এর মান এটা বসিয়ে আমরা বিটা এর কনফিডেন্স ইন্টারভ্যাল বের করেছি। যখন সিগমা স্কোয়ার নোন বা যখন সিগমা স্কোয়ার আননোন তখন আমরা টি এর ভ্যালু বসিয়ে বিটা এর কনফিডেন্স ইন্টারভ্যাল বের করেছি। তাহলে আজকে আমরা এগুলো শিখলাম, আশা করি তোমরা ক্লিয়ার এবং ভালোভাবে বুঝতে পেরেছো। এগুলো খুব সিম্পল জিনিস এবং ম্যাথমেটিক্যাল টার্ম, এগুলো তোমাদের কাছে খুব একটা কঠিন মনে হওয়ার কথা না। তাহলে আমরা আবার একটু দেখে আসি আজকে আমরা কি কি করেছি। আমরা প্রথমে বলেছিলাম যে সিম্পল লিনিয়ার রিগ্রেশন যেটা ছিল ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স, গত ক্লাসের কন্টিনিউশনে আমরা প্রপার্টিস গুলো দেখেছি যে প্রপার্টিস অফ এলএস এস্টিমেটর হচ্ছে বেস্ট লিনিয়ার আনবায়াসড এস্টিমেট ব্লু। এই কথাটা মনে রাখবা, বেস্ট কখন বলছি আমরা, যখন ভেরিয়েন্সটা মিনিমাম হচ্ছে। লিনিয়ার আনবায়াসড কখন, লিনিয়ার কখন, যখন প্যারামিটার এস্টিমেট করেছি ওটাই একটা লিনিয়ার ফর্মে আসে, এই জন্য এটা লিনিয়ার। আর আনবায়াস হচ্ছে এক্সপেকটেশন অফ বিটা ইজ ইকুয়াল টু বিটা আসছিল, এক্সপেকটেশন অফ আলফা আসছিল আলফা, এই জন্য আমরা বলেছি দুটাই আনবায়াস। আর যেটা বাকি ছিল যে বেস্ট কেন মিনিমাম ভেরিয়েন্স, যখন আমরা সেটাও আমরা প্রমাণ করে দেখিয়েছি যে নতুন একটা ভেরিয়েন্স ধরে নিয়েছিলাম বিটা, নতুন একটা এস্টিমেটার ধরেছিলাম বিটা স্টার, সামেশন সিআই ওয়াই ধরে আমরা এটাকে বলেছি যে বেস্ট লিনিয়ার মোস্ট এফিসিয়েন্ট। দেখা গেল যে ভেরিয়েন্স অফ বিটা স্টারটা ভেরিয়েন্স অফ বিটার চেয়ে বড়, কাজে আমরা বলতে পারি ভেরিয়েন্স অফ বিটাটা হচ্ছে মোস্ট এফিসিয়েন্ট বা বেস্ট। তারপরে আমরা এই রিগ্রেশন লাইনটা ফিট করেছিলাম এবং এটা প্যারামিটার এস্টিমেট করেছি, এগুলোর মেইন ভেরিয়েন্স বের করেছি, এটাও লিস্ট স্কয়ার এস্টিমেট এস্টিমেট করেছি। তারপরে এটা আনবায়াসনেস পরীক্ষা করেছি, অর্থাৎ মিন বের করেছি দুইটা এস্টিমেটার, একটা ছিল বিটা জিরো একটা ছিল বিটা ওয়ান, দুইটারই বিট এক্সপেক্টেড ভ্যালু বের করে আমরা বলেছি দুইটাই আনবায়াসড। তারপরে এটার ভেরিয়েন্স, একটা ভেরিয়েন্স ভেরিয়েন্স অফ বিটা জিরো আসছে সিগমা স্কোয়ার বাই এন, ভেরিয়েন্স অফ বিটা ওয়ান আসছে সিগমা স্কোয়ার বাই সামেশন এক্স আই মাইনাস এক্স বার। ঠিক আছে, এরপরে আমরা কনফিডেন্স ইন্টারভেল বের করেছি এই ইকুয়েশনের প্যারামিটারের জন্য, ওয়াই ইকুয়াল টু আলফা প্লাস বিটা এক্স প্লাস এরর, এই মডেলটার জন্য আমরা দুইটা আলফার জন্য একটা কনফিডেন্স ইন্টারভেল বের করেছি, বিটার জন্য বের করেছি। এটার জন্য আমাদের ভেরিয়েন্সটা দরকার ছিল, ভেরিয়েন্স অফ আলফা ভেরিয়েন্স অফ বিটা, কারণ স্ট্যান্ডার্ড ভ্যালু বের করার জন্য ভেরিয়েন্সগুলো ইউজ করেছি আমরা। এভাবে কনফিডেন্স ইন্টারভেল আমরা বের করলাম। তাহলে আজকে এ পর্যন্তই থাক, তোমরা এগুলো ভালো মতো স্টাডি করবে, প্র্যাকটিস করতে হবে এবং খুবই এগুলো ইন্টারেস্টিং বিষয়। তোমরা দেখবে একটা করলে আরেকটা সুন্দর নিজেরাই পেরে যাচ্ছ, কিন্তু যদি না করো একদম না দেখো তাহলে তো আর আমাদের কিছু করার নেই, এবং প্র্যাকটিস করলেই তোমরা এগুলো তোমাদের আয়ত্তে আনতে পারবে এবং পরীক্ষায় সুন্দর মতো নিজেরা লিখে ভালো রেজাল্ট করবে এই আশা করি। তোমরা প্র্যাকটিস করবে কারণ তোমরা জানো যে এই সময়টা অনলাইন ক্লাস হচ্ছে, শুধু তোমাদের সময়টা যেন নষ্ট না হয় বা সময়টা কাজে লাগানোর জন্য। আর পরীক্ষা তো থাকবেই, পড়াশোনা মানেই পরীক্ষা, তো তোমরা যদি আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে যাও তাহলে তোমাদের অত পরীক্ষার জন্য অত ভয় বা টেনশন থাকবে না। তো ধন্যবাদ তোমাদের এতক্ষণ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আল্লাহ হাফেজ, ভালো থেকো সবাই।